হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আজ আমরা এই ভিডিও আলোচনা করব বিজ্ঞানের একটি পার্ট নিয়ে। তো আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে বিজ্ঞানের আমরা 1500 কোশ্চেন নিয়ে একটা নতুন পার্ট আপলোড করতে চলেছি, যেখানে তোমাদের পার্ট পার্ট করে এটা তৈরি করা হবে। টোটাল প্রশ্ন থাকবে 1500টি। তো আগের দিন আমি 1 নম্বর পার্টটি আপলোড করেছিলাম, তো আজকে দেখে নেবো তার দ্বিতীয় পার্টটি। দেখো, প্রথম প্রশ্ন বলা হয়েছে সিরোসিস নামক রোগে প্রভাবিত হয়। তো সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে সিরোসিস নামক রোগে প্রভাবিত হয় মানুষের যকৃত। ডি অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড কি নামে পরিচিত? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? এটি হচ্ছে বি অপশান, অ্যাসপ্রিন নামে পরিচিত। নেক্সট দেখো, বলা হয়েছে কি নিচের কোনটি ভেক্টর রাশি? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? নিচের ভেক্টর রাশি হচ্ছে কোনটি? এটি হয়ে যাবে ডি অপশান, ত্বরণ হচ্ছে ভেক্টর রাশি। পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে, মানব দেহে কোন মৌলটি বেশি পরিমাণে থাকে? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, মানব দেহে সব থেকে বেশি পরিমাণে যে মৌলটি থাকে সেটি হচ্ছে অক্সিজেন, সি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ডেঙ্গু জ্বরের কারণ হলো? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, ডেঙ্গু জ্বরের কারণ হচ্ছে প্রোটোজোয়া, সি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। নেক্সট, লাইম ওয়াটারে রয়েছে, তো সঠিক অ্যান্সার কী হবে? লাইম ওয়াটারে কী রয়েছে? না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ডি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে, দেখো কোন পদার্থের তাপমাত্রা বাড়লে রোধ কমে? সরি, প্রশ্নটা হবে কোন পদার্থের তাপমাত্রা বাড়লে রোধ কমে? তো এটি সঠিক অ্যান্সার হবে অর্ধ পরিবাহীর, এ অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। যেমন হচ্ছে তোমাদের জার্মানিয়াম, সিলিকন, এগুলি হচ্ছে অর্ধ পরিবাহী। নেক্সট হচ্ছে দেখো, কোষ বিভাজনের কোন দশায় সিনাপসিস ঘটে? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? এটা হবে সি অপশান, জাইগোটিন। পরের প্রশ্ন বলা হয়েছে, দেখো বরফ গলনের নীল তাপ কত? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, বরফ গলনের নীল তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে, সি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলা হয়েছে, দেখো কোন খনিজ পদার্থের অভাবে রক্তপ্লতা দেখা যায়? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? কোন খনিজের অভাবে হয় এটি? না, এটি হবে লৌহের অভাবে, লৌহের অভাবে মানব দেহে রক্তপ্লতা রোগ দেখা যায়। নেক্সট বলা হয়েছে, দেখো জিনের গঠনগত একক হলো? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, ডিএনএ, বি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, ডিএনএ হচ্ছে জিনের গঠনগত একক। নেক্সট প্রশ্ন বলা হয়েছে, নিম্নলিখিত কোন গ্রন্থির মিশ্র গ্রন্থি? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, মিশ্র গ্রন্থি এগুলির মধ্যে হচ্ছে অগ্নাশয়, ডি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। নেক্সট, এপসম লবণের সংকেত হলো? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, এপসম লবণের সংকেত হচ্ছে MgSO4 7H2O, ঠিক আছে, বি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে, দেখো ভিটামিন ই এর উৎস কী? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, ভিটামিন ই এর উৎস হচ্ছে নিম্নের কোনটিতে পাওয়া যায়? না, এটি হবে বি অপশান, লেটুস শাকে ভিটামিন ই পাওয়া যায়। পরের প্রশ্ন বলা হয়েছে, দেখো কৃত্রিমভাবে শ্বাসকার্য চালানোর জন্য ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডারের অক্সিজেন ছাড়াও থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? যে কৃত্রিমভাবে শ্বাসকার্য চালানোর জন্য অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সঙ্গেও থাকে যেটি, সেটি হচ্ছে হিলিয়াম, বি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে, দেখো হাইড্রোজিনেশন এ কোন ধাতু অনুঘটক হিসেবে কাজ করে? তো সঠিক অ্যান্সারটি হবে এটি যেটি, সেটি হচ্ছে নিকেল, হাইড্রোজেনেশনে নিকেল ধাতু অনুঘটক হিসেবে কাজ করে। নেক্সট বলা হয়েছে, দেখো সমুদ্রের জলে সর্বাধিক কী পরিমাণ কী দ্রবীভূত থাকে? তো এটি সঠিক অ্যান্সার হবে, সমুদ্রের জলে সর্বাধিক দ্রবীভূত থাকে যেটি, সেটি হচ্ছে ক্লোরিন লবণ, ঠিক আছে, সি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে, মোলার গ্ল্যান্ড কোথায় থাকে? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, মোলার গ্ল্যান্ড থাকে চোখে, ডি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। নেক্সট, বিজ্ঞানী সিভি রমন কত সালে নোবেল পুরস্কার পান? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, 1930 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট বলা হয়েছে, দেখো নিচের কোনটিতে সর্বোচ্চ মাত্রায় পুষ্টিকারক মূল্য আছে? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, সব থেকে বেশি নিচের পুষ্টিকারক মূল্য আছে যেটি, সেটি হচ্ছে সোয়াবিন, সি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে, দেখো পালং শাকে বেশি পরিমাণ আছে কি? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, পালং শাকে বেশি পরিমাণে আছে যেটি, সেটি হবে লৌহ, বি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কী বলা হয়েছে, পৃথিবীর চৌম্বক বলরেখা, তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, পৃথিবীর চৌম্বক বলরেখা হচ্ছে সরল রেখা ও সমান্তরাল, এ অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। নেক্সট দেখো বলা হয়েছে, মানব দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? তো খুবই সহজ প্রশ্ন, এটি সঠিক অ্যান্সার যেটি হবে হাইপোথ্যালামাস, ডি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ডাচ অয়েল হলো? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, ডাচ অয়েল কী? না, এটি হচ্ছে তামা ও দস্তার শঙ্কর, এটি হচ্ছে ডাচ অয়েল। নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত?
তো এটির সঠিক অ্যান্সার কি হবে, না আপেক্ষিকতা বা তত্ত্বের সঙ্গে জড়িত অ্যালবার্ট আইনস্টাইন, সি অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে দেখো, আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন কি, তো এটি সঠিক অ্যান্সার হবে আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন ডিনামাইট, সি অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে দেখো, শুঁয়োপোকা হলো একটি, তো এটি সঠিক অ্যান্সার কী হবে, না শুঁয়োপোকা হলো একটি পতঙ্গের লার্ভা দশা। নেক্সট দেখো কী বলা হয়েছে, রাইবোজোম কি, তো রাইবোজোম হচ্ছে আরএনএ, 2 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলা হয়েছে কি, নন স্টিকিং ফ্রাইং প্যান কোন উপাদান দ্বারা কোটিং করা থাকে, তো এটি সঠিক অ্যান্সার কী হবে, না নন স্টিকিং ফ্রাইং প্যান যে উপাদান দ্বারা কোটিং করা থাকে সেটি হচ্ছে টেফলন, বি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, মানে 2 নম্বর অপশান হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার টেফলন। নেক্সট দেখো কী বলা হয়েছে, ডিনামাইট প্রস্তুত করতে কী ব্যবহার করা হয়, তো এটি সঠিক অ্যান্সার কী হবে, ডিনামাইট প্রস্তুত করতে ব্যবহার করা হয় নিম্নের কোনটি, এটা হবে গ্লাইসেরল ট্রাইনাইটেড, 3 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, ঠিক আছে, গ্লাইসেরল ট্রাইনাইটেড ডিনামাইট প্রস্তুত করতে ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে মানুষের দেহে অ্যালকোহলের শতকরা পরিমাণ কত হলে মানুষের মৃত্যু ঘটবে, তো এটি সঠিক অ্যান্সার কী হবে, না এটি হচ্ছে 3 নম্বর অপশান, 5% হলে মোটামুটি মানুষের মৃত্যু ঘটবে। নেক্সট দেখো, বর্ণালীর কোন রঙের শালক সংশ্লেষ সব থেকে ভালো হয়, তো এটি সঠিক অ্যান্সার হবে লাল ও নীল রঙে বর্ণালীর শালক সংশ্লেষ সব থেকে ভালো হয়। পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে, পরের প্রশ্ন বলা হয়েছে দেখো, ভাইরোলজির জনক কে, তো এটি সঠিক অ্যান্সার কী হবে, না ভাইরোলজির জনক হচ্ছেন বেজিরিঙ্ক, 2 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কী বলা হয়েছে, পিত্তরসে কোন উৎসেচক কী থাকে, তো এটি সঠিক অ্যান্সার কী হবে, পিত্তরসে কী উৎসেচক থাকে, না এটি হবে কোনো উৎসেচক থাকে না, ডি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে দেখো, কোন হরমোন বিএমআর বৃদ্ধি করে, তো এটি সঠিক অ্যান্সার কী হবে, না বিএমআর বৃদ্ধি করে যে হরমোনটি সেটি হচ্ছে থাইরক্সিন, ঠিক আছে, 3 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, থাইরক্সিন বিএমআর বৃদ্ধি করে। যারা আগের দিনের পার্টটি দেখোনি তাদের করে বলবো অবশ্যই আগের দিনের পার্টটা অ্যাটেন্ড করে দেখে নিও, ঠিক আছে, খুব বেশি তোমাদের সময় লাগবে না, 7 থেকে 8 মিনিট কি 9 মিনিট তোমাদের সময় লাগবে, তা একটু দেখে নিও, ওখানে মোটামুটি 45টা প্রশ্ন আছে, তো প্রত্যেকটা পার্ট তোমাদের করে বলবো অবশ্যই দেখো, ঠিক আছে, কারণ সেখানেও গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আপলোড করেছি। তো এইভাবে কন্টিনিউ আমি টোটাল 1500টি প্রশ্ন আপলোড করে দেবো, তোমাদের রোজ একটা করে পার্ট আপলোড হবে, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটি। দেখো পরের প্রশ্ন বলা হয়েছে, মানুষের করোটির স্নায়ুর সংখ্যা কত, তো এটি সঠিক অ্যান্সার কী হবে, না মানুষের করোটির স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া, মানে হচ্ছে 24টি, অনেক সময় 12 জোড়াও দিয়ে থাকে, অনেক জায়গায় 24টিও দিয়ে থাকে, তো এটি সঠিক অ্যান্সার হবে 12 জোড়া বা 24টি। পরের প্রশ্ন বলা হয়েছে দেখো, নিচের কোন উপাদানটি সজীব, তো এটি সঠিক অ্যান্সার কী হবে, না এই 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে জাইলেম প্যারেনকাইমা হচ্ছে সজীব। নেক্সট বলা হয়েছে দেখো, সব থেকে বড়ো লসিকা গ্রন্থি কোনটি, তো এটি সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে প্লিহা, 2 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে দেখো, বটমলের পরীক্ষাটি করার সময় পারিপার্শ্বিক উষ্ণতা কত হবে, তো এটি সঠিক অ্যান্সার কী হবে, না বটমলের পরীক্ষাটি করার সময় পারিপার্শ্বিক বায়ুর উষ্ণতা হবে যেটি সেটি হচ্ছে 0 ডিগ্রির চেয়ে বেশি, 2 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে সুরশালাকার আকৃতি নিম্নের কীরূপ, তো এটি সঠিক অ্যান্সার কী হবে, এটা নিম্নের হবে, তো সুরশালাকার আকৃতি নিম্নের যে রূপটি সেটি হচ্ছে ইউ আকৃতির, ঠিক আছে, 2 নম্বর অপশান হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে, খালি বড় ঘরে শব্দ করলে শব্দ বরাবর প্রতিফলিত হয়, একে কী বলা হয়, তো এটি সঠিক অ্যান্সার কী হবে, না খালি বড় ঘরে শব্দ করলে শব্দ বরাবর প্রতিফলিত হয়, একে বলা হয় শব্দের অনুরণন, ঠিক আছে, 1 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে দেখো, কার্য করার সামর্থ্যকে কী বলা হয়, তো এটি সঠিক অ্যান্সার কী হবে, না কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি, ঠিক আছে, 1 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে দেখো, নিচের কোনটি মাত্রাহীন রাশি, তো এটি সঠিক অ্যান্সার কী হবে, 4টি অপশানের মধ্যে মাত্রাহীন রাশি হচ্ছে কোন, কোন হচ্ছে একটি মাত্রাহীন রাশি। নেক্সট বলা হয়েছে দেখো, নিচের কোন পদার্থটির গলনাঙ্ক হিমাঙ্ক নেই, তো এটি সঠিক অ্যান্সার কী হবে, গলনাঙ্ক ও হিমাঙ্ক নেই নির্দিষ্ট যে পদার্থের সেটি হচ্ছে মোম, মোমের নির্দিষ্ট কোনো গলনাঙ্ক ও হিমাঙ্ক নেই। নেক্সট দেখো কী বলা হয়েছে, কোন রশ্মির বেগ আলোর বেগের সমান হয়, তো এটি সঠিক অ্যান্সার কী হবে, দেখো 1 নম্বর অপশান আছে বোসন রশ্মি, 2 নম্বরে গামা রশ্মি, 3 নম্বরে আলফা রশ্মি এবং 4 নম্বরে বিটা রশ্মি, তো এটির যেটি অ্যান্সার হবে সেটি তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। তোমাদের জন্য এই প্রশ্নটি রইল যে কোন রশ্মির আলোর
বেগ, কোন রশ্মির বেগ আলোর বেগের সমান হয়, এটির অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? এবং তোমাদের জন্য আর একটা প্রশ্ন রইল, দেখো, মানুষের জিহ্বার ঘা যে ভিটামিনের অভাবে হয় সেটি হলো, তো এটির সঠিক অ্যান্সারও তোমরা আমাকে কমেন্টে জানাবে যে মানুষের জিহ্বার ঘা কোন ভিটামিনের অভাবে হয়। তোমাদের এখানে চারটি অপশান দেওয়া আছে, বায়োটিন, অ্যাসকর্বিক অ্যাসিড, ফাইলোকুইন, হচ্ছে রিবোফ্লেভিন। তো এই চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। তোমরা রোজই কমেন্ট করো, আশা করি খুবই ভালো, এইভাবে পড়াশোনা করো, এগিয়ে চলো, ঠিক আছে? যদি ভালো লাগে থাকে পার্টটি, তো অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটি, বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে এবং তার পাশে আসা যে ঘন্টাটি আসবে সেটিকে প্রেস করে রেখে দিও, যাতে আমরা কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ধন্যবাদ।